ফার্স্ট টাইম গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোম ওপেন করার পরে আপনি এখন সার্চ করবেন ই ব্যাংকিং, ঠিক আছে? ই ব্যাংকিং বলে সার্চ করবেন, ই ব্যাংকিং ইন্ডিয়া পোস্ট, ওকে? এটা লিখে সার্চ করার পরে আপনার ঠিক অনলাইন ব্যাংকিং সিস্টেম ওপেন হয়ে যাবে, মানে আপনার যে পোস্ট অফিসের যে অনলাইন ব্যাংকিং আছে সেটা ওপেন হয়ে যাবে আপনার। তো আপনি এটা লিখে সার্চ করবেন, আমি এটা লিখে সার্চ করলাম। সো দেখুন সার্চ করার পরে কী আসে, দেখুন এখানে লেখা আছে ডিওপি ইন্টারনেট ব্যাংকিং, ঠিক আছে? ডিওপি ইন্টারনেট ব্যাংকিং এই ফার্স্ট অপশনে আপনি ক্লিক করবেন, ওকে? আমি এই অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে আপনি ইউজার আইডি ভেরিফিকেশান, ঠিক আছে, ইউজার আইডি বসাবেন, তারপর এখানে ভেরিফিকেশান কোডটা বসাবেন, কোডটা বসিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি ইউজার আইডিটা বসিয়ে নিচ্ছি, দেখুন। ঠিক আছে, তারপর দেখুন এখানে ভেরিফিকেশানে আমি কোডটা বসিয়ে নিচ্ছি। যেটা স্মল লস আছে সেটা স্মলার, যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল বসিয়ে দিয়ে আমি এখানে দেখুন লগ ইনে ক্লিক করলাম। তো দেখুন এখানে কী লেখা আছে, এখানে আপনার একটা ফ্রেজ থাকবে, ঠিক আছে? একটা ফ্রেজ দেখবে, মাই ওয়ার্ল্ড মাই মাম্মি পাপা আমার ফ্রেজ, সেটা আছে। আপনি এটা কনফার্ম বাটনে ক্লিক করবেন আর আপনি আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ওকে? তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে, দেখুন আমি নেক্সট পাসওয়ার্ড বসাচ্ছি। তো পাসওয়ার্ডটা আপনি ঠিকঠাক করেই দেবেন। আমি পাসওয়ার্ডটা আবার ঠিক করে বসালাম, দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখুন ফ্রেন্ড, আমার ড্যাশবোর্ড খুলে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমার ড্যাশবোর্ড এখানে খুলে গেছে ফ্রেন্ডস, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মিস্টার সূর্য সরকার, আমার নাম সূর্য সরকার, আমার সব কিছু এখানে খুলে চলে আসছে বন্ধু। এই যে আমার দুটো অ্যাকাউন্ট, ঠিক আছে, কল্যাণকর বোর্ডসুল দুটো অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনি কী করবেন, আপনি এই জেনারেল সার্ভিস অপশন আছে, এই জেনারেল সার্ভিস অপশনে ক্লিক করবেন, এই অপশনটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এই অপশনটা ক্লিক করলাম। তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাবেন যে সার্ভিস রিকোয়েস্ট অপশন আছে, এই সার্ভিস রিকোয়েস্ট অপশনে আপনি ক্লিক করবেন। আমি সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে ফ্রেন্ডস, এখানে একটা অপশন দেওয়া আছে, অপশন সিলেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, সার্ভিস রিকোয়েস্ট ওপেন করার পরে একটা সিলেক্ট বলে অপশন আছে। তো আপনি এই আপনার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস, এখানে নিউ রিকোয়েস্ট আর কোয়ারি ওয়ান রিকোয়েস্ট আছে, ঠিক আছে? আপনি ফার্স্ট অপশনটি ক্লিক করবেন, ওকে ভুল করবেন না, ফার্স্ট অপশনে ক্লিক করে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে ওকে বাটন ক্লিক করার পরে এখানে আপনার এসছে কিন্তু ক্লোজার, প্রি ক্লোজার অফ আরডি অ্যান্ড টিডি অ্যাকাউন্টস, ক্লোজার অফ কেভিপি অ্যাকাউন্টস, ক্লোজার অফ এনএসসি অ্যাকাউন্টস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে ফ্রেন্ডস? তো আপনি আপনি যে আরডি অ্যাকাউন্ট ওপেন মানে ক্লোজ করবেন তার জন্য আপনি এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন, ফার্স্ট অপশন, ঠিক আছে ফ্রেন্ডস? এই অপশনে ক্লিক করবেন আপনি। ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস, এখানে আপনার আরও কিছু অপশন খুলে চলে আসবে, যেমন টাইপ অফ ডিপোজিট, ডিপোজিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, ঠিক আছে? এই যে পর পর এগুলো কিন্তু আপনি চলে আসবে। তো আপনি কী করবেন, ফার্স্টটা ক্লিক করবেন। ক্লিক করার পর রিকারিং ডিপোজিট, মানে আপনার তো নিশ্চয় আরডি, রিকারিং আরডি কথা মানে কি রিকারিং ডিপোজিট, ঠিক আছে ফ্রেন্ডস? তো আপনি ফার্স্ট অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে গো অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন ফ্রেন্ড, এখানে ডিপোজিট অ্যামাউন্ট, এখানে ডিপোজিট অ্যামাউন্টে যে আমার দেখুন একটা আমারই মানে জয়েন্ট অ্যাকাউন্ট আমার স্ত্রীর সাথে দীপিকা মণ্ডল, এই যে অ্যাকাউন্টটাই আমার আরডি করা আছে সেটা এখানে শো করবে। আপনার যে অ্যাকাউন্টটা আরডি করা থাকবে সেটাই কিন্তু শো করবে। তো আপনি সেই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকে ক্রেডিট করতেছেন। আমার দেখুন এখানে আমার নিজস্ব একটা পার্সোনাল ব্যাংক আছে, আমার জয়েন্ট অ্যাকাউন্টের ব্যাংক আছে। তো আমি আমার এই জয়েন্টটাই মানে এ করতে চাই, সুতরাং আমি এটা ক্লিক করে দিয়ে সাবমিট অনলাইনে ক্লিক করে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস? তো যখনই আমি এই সাবমিট বাটনে ক্লিক করবো ফ্রেন্ডস, দেখুন যখনই আমি এই সাবমিট বাটনে ক্লিক করি না ফ্রেন্ডস,
তখন কিন্তু অলরেডি এটা আমার সাবমিট হয়ে যাবে। তো আমি এটা করছি না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তো এইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমি একদম অ্যাকুরেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, কোনো ভুল ত্রুটি কিছু দেখাবো না। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।